সাহিত্য সংস্কৃতি সংসদ স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত গুণীজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সভাপ্রধান ছিলেন কবি লেখক শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের সাথে নেগোসিয়েশন হয়েছে, দাবি দাও আমরা ছিনিয়ে এনেছি জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মী হিসেবে এবং অত্যন্ত গর্বিত আসাদুল্লাহ মাস্টারকে হারিয়ে দেয় দেশের একজন নেতাকে হারিয়েছে, আর সেই নেতার বিচার।